হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে স্বাগত। আর আজকে শনিবার, আর ওয়েদারটা দেখো খুব সুন্দর, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আজ রোদও নেই। কয়েকদিন যা রোদ দিয়েছিল, তো আজ রোদ নেই। আজকের জন্য ছেলের যেহেতু স্কুল নেই, তো একটু দেরি করে উঠেছি। তো দেরি করে উঠতে গিয়ে দেখো অনেক দেরি হয়ে গেছে, বাজারেও গিয়েছিলাম, সবজি ছিল না, তাই তো এসে যে আটা মাখা ছিল রুটি করব, আর একটু আলু কেটে নিয়েছি, আলুর তরকারি করব, মিষ্টি 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 করে যেরকম দোকানে পাওয়া যায়। এদিকে সবজি দেখি আমার শাশুড়ি কাটা হয়ে গেছে টুকটাক, তো এই যে পটল কেটেছে, একটা মিষ্টি কুমড়া ছিল, ওটা ভাতে সিদ্ধ দেওয়ার জন্য কেটেছে, আলু করলা আর বেগুন ভাজবো, আর একটু শাক ছিল আগের দিনে, তো শাকটাকে করবো। আর এদিকে দেখি দাদা ভাই চলে আসে, মানে আমার ননদের ছেলে এসেছে, তো দুই ভাই মিলে ড্রয়িং করছে, দাদা ভাই আর ভাই মিলে। তো দাদা ভাইকেও বললাম তুমিও ড্রয়িং করো, তো দুজন মিলে ড্রয়িং করছে, তো ফটো তুলছে, তো ওরও দেখি ফটো তুলবে বলে চলে আসলাম। তো ওই দেখো আমার ছেলে ছোটা ভীম ড্রয়িং করছে, তো ওটাই দেখাচ্ছে সবাইকে। আমি বললাম দাঁড়া, দুজনেরই ফটো তুলি, তো ওটাই দাঁড়িয়ে আছে। আর এদিকে ড্রয়িং হোমওয়ার্ক দিয়েছে, ওটাও করছে, কাল ড্রয়িং ক্লাস আছে, তো তাই হোমওয়ার্ক দিয়েছে ম্যাডাম, তো সেটা করছে। তো পুরো বিছানার অবস্থা দেখো, ছড়িয়ে ছিটিয়ে কী করে রেখেছে। তো এদিকে আমার কোনো কাজ হয়নি, এই দেখে আমি আবার চলে গেলাম রান্নাঘরে ওদেরকে দেখে। তো এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে, আর এখন আমি একটু ছোলা সিদ্ধ করব, আর ছোলা ছোলা সিদ্ধ করে আর শাক বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে মাঝখানে এসে দেখি যে দাদা ভাই চলে গেছে, আর আমার ছেলে বসে বসে ছোটা ভীমের আবার কালার করছে, ছোটা ভীমের মধ্যে, তো ছোটা ভীম খুব পছন্দ ওর, মানে সবসময় ছোটা ভীম ইয়ে করে ড্রয়িং করে। তো যাই হোক, এখন সোফায় বসে আছে, সকালে খাওয়া দাওয়া আমাদের শেষ, আমি ঘরবাড়ি ঝাড় দিয়ে দিয়েছি, মুছা পরে মুছবো। আর এদিকে আমি পটলের তরকারি শ্বশুরমশাইয়ের জন্য করেছি, ওটা হয়ে গেছে, আর আমাদের জন্য করলা ভাজবো, শাকটা করবো। আর এদিকে পেয়ারাটা গতকাল এনেছিল আমার বর, এত মিষ্টি পেয়ারাটা খেতে, আমি আর ছেলে মিলে আধা আধা খেয়ে নিয়েছি, খুব সুন্দর। আর এদিকে আমার শাক হয়ে গেছে, আর মিষ্টি কুমড়ার বিচি একটু ছিল, তো সেটা আমি ভেজেছি, খেতে বেশ ভালো লাগে, কুরকুরা হয়। আর এদিকে সয়াবিনের আলু ভাজতে বসিয়েছি, আর ডাল বসিয়েছি, মুগের ডাল কচু দিয়ে করবো। তো এই তো রান্নাবান্না এগুলোই করেছি, রান্না মোটামুটি আমার কমপ্লিটের দিকে। আর এই রান্না করতে গিয়েই আমার অনেক দেরি হয়ে গেছে একটু একটু রান্না। তো যাই হোক, এই রান্না, আর একটা যে সব দিয়ে তরকারি বসিয়েছি, লাস্টে পোস্ত ছড়িয়ে দিব একটা সব তরকারি। আর রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমি একটু কচু কেটে নিয়েছি, ভাবলাম অনেকদিন বড়া খাই না, তো কচুর বড়া ভাবছি করব, তো যে কচু কেটে নিয়েছি, আর এদিকে ইয়ে করছি, আর এই যে শ্বশুরমশাইয়ের জন্য কচুর বড়া রেডি করেছি, ভাত দিব। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।